গুড ইভিনিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নাই তোমাদের প্রিয় চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডাব্লিউ চ্যানেল তো আজকে তোমাদেরকে একটা মক টেস্ট করানো হবে যেখানে ডাব্লিউ যে সমস্ত প্রশ্নগুলো বারবার এসছে অথবা আসার চান্স আছে তো সে সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে একটা মক টেস্ট করানো হবে তোমাদেরকে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও আর খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশনগুলো কিন্তু এই সিরিজটার মধ্যে করানো হবে আশা করছি যে তোমরা এই সিরিজটা যদি ভালোভাবে ফলো করো ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো সিরিজটা তোমরা কিন্তু আগামী ডাব্লু বিসিএস ফিল্মস টু যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা কিন্তু হান্ড্রেড প্লাস কিন্তু স্কোর করতে পারবে আর প্রশ্নগুলো কিন্তু একদম লেটেস্ট প্যাটার্নে করানো হবে তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ক্লিয়ার চলো তা আজকের প্রথম প্রশ্ন দেওয়া কি আছে দ্য ইউনিভার্সিটি উইচ বিকেম ফেমাস ইন পোস্ট গুপ্তা এরাওয়জ তো কোন ইউনিভার্সিটিটা পোস্টগুপ্তা এরাতে সব থেকে ফেমাস হয়েছিল তো সঠিক উত্তর যাবে অপশন সি নালন্দা ইউনিভার্সিটি ঠিক আছে তো নালন্দা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি ছিল তো সেটি পোস্ট পোস্টগুপ্তা এরাতে কিন্তু খুব পপুলার হয়েছিল বা খুব ফেমাস হয়েছিল ক্লিয়ার তো এর ব্যাপারে একটু দেখে নি আমরা নালন্দা ওয়াজ অ্যান এঞ্শিয়ান সেন্টার অফ হায়ার লার্নিং ইন বিহার উইচ ওয়াজ এ বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিং ফ্রম দ্য ফিফ্থ অর সিক্স সেঞ্চুরি এডি টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি সেভেন সি ই নালন্দা ফ্লারিশ বিটুইন দ্য রিজন অফ সক্রাদিত্যা ঠিক আছে তো নালন্দা যে ইউনিভার্সিটি আছে সেটা কোথায় আছে বর্তমান বিহারে আছে ঠিক আছে আর এটা কি ছিল একটা বুদ্ধি সেন্টার অফ লার্নিং ছিল কোন সময়ের থেকে সেটা হচ্ছে ফিফথ ওর সিক্স সেঞ্চুরি এডির থেকে এক হাজার একশো সাতানব্বই সিই ই একটা বুদ্ধি সেন্টার লার্নিং ছিল ঠিক আছে আর নালন্দা ইউনিভার্সিটিটা যেটা আমি বললাম তোমাদেরকে পোস্ট গুপ্তা এরাতে খুব ফেমাস হয়েছিল তো কার রিজনে কার লিডারশিপে কিন্তু এটি ফেমাস হয়েছিল সেটা হচ্ছে সক্রান্তের সময় কিন্তু এই ইউনিভার্সিটিটা খুব পপুলার হয়েছিল বা খুব জনপ্রিয় হয়েছিলো ঠিক আছে তো যে নালাদ পোস্ট গুপ্তা এরাতে যে ইউনিভার্সিটির সব থেকে ফেমাস হয়েছিল সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় ক্লিয়ার চলো তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডব্লিউ বিসিএস ফিল্ম টু থাউজেন্ড টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মেগামোক্টেস সিরিজ লঞ্চ করেছে তো সেখানে অলরেডি ব্যাচ ওয়ান ব্যাচ টু শেষ হয়ে গেছে ব্যাচ থ্রি শুরু হয়েছে আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাচ থ্রি হচ্ছে লাস্ট ব্যাচ এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগামক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে আটশো আঠেরোটা টেস্ট দিতে পারবে যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে সেখানে হচ্ছে তেইশ হাজার দুশো বত্রিশটা কিন্তু টোটাল কোশ্চেন তোমরা পেয়ে যাবে এই আটশো আঠারোটা টেস্টের মধ্যে আর এই মেগামক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করবে সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে তোমরা লিংকে ক্লিক করবে তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগামক টেস্ট সিরিজের ব্যাপারে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে ওয়ে ইজ বৃদ্ধেশ্বর টেম্পল সিচুয়েটেড বৃদ্ধেশ্বর টেম্পলটি কোন জায়গায় এটি অবস্থিত আছে ঠিক আছে তো এই সঠিক উত্তর দেবে অপশন ডি তো বর্তমানে তাঞ্জরে এই বৃদ্ধেশ্বর টেম্পলটি আছে তো এ ব্যাপারে দেখে না তোমরা দ্য বৃদ্ধেশ্বর টেম্পল অ্যাট তাঞ্জেভার ইন ইন্ডিয়া স্টেট অফ তামিলনাডু ইজ এ হিন্দু টেম্পল ডেডিকেটেড টু লর্ড সিভা অ্যান্ড এ ব্রিলিয়েন্ট এক্সাম্পল অফ মেজার হাইট অ্যাচিভ বাই চোলাস ইন তামিল আর্কিটেকচার ট্রিবিউট অ্যান্ড রিফ্লেকশন অফ পাওয়ার অফ ইটস প্যাট্রন রাজা রাজা ছোলা ওয়ান দ্য টেম্পল ইস আ পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট লিভিং ছোলা টেম্পল তো বৃদ্ধেশ্বর যে টেম্পলটি আছে সেটি বর্তমান কোথায় আছে তাঞ্জীবন বা একটি আর একটি নাম আছে এটা হচ্ছে তাঞ্জল আর এটা হচ্ছে একটা হিন্দু সম্প্রদায়ের একটা খুবই কিন্তু ভালো এক্সাম্পল আর এই টেম্পেলটা বিশেষ করে কিন্তু ডেডিগেট করা হচ্ছে কোন ভগবানকে শিব ভগবানকে ঠিক আছে আর এটা কিন্তু যখন টেম্পলটা তৈরি করা হয়েছিলো একটা বহুত বড় অ্যাচিভমেন্ট ছিল কোন ডাইনেস্টির ছোলাস ডাইনেস্টির কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল আর বিশেষ করে যে তা এই টেম্পেলটার মধ্যে কিন্তু তোমরা প্রচুর দেখতে পারো টামিল আর্কিটেকচার কিন্তু এই টেম্পেলটার মধ্যে অনেক দেখা যায় ঠিক আছে আর কোন রাজার সময় এইটা ট্রিবিউট করা হয়েছিল টেম্পলটা সেটা হচ্ছে রাজা রাজা ছোলা ওয়ান এর সময় কিন্তু এই টেম্পলটি একটা ট্রিবিউট হিসাবে তৈরি করা হয়েছিল আর বর্তমানে এটা কিন্তু একটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে এটা হচ্ছে একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই বৃদ্ধেশ্বর টেম্পলে যেটা কোথায় আছে তাঞ্জরে আছে ঠিক আছে আরেকটি নাম হচ্ছে তাঞ্জিবর ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে দেওয়া কি আছে হু ওয়াজ দ্য অথর অফ দ্য কাদম্বরি আ গ্রেট রোম্যান্টিক প্লে তো অথর কে আর একটা কাদম্বরী হচ্ছে একটা খুবই বড় একটা রোম্যান্টিক গল্প ঠিক আছে একটা রোম্যান্টিক গল্প বইয়ের নাম হচ্ছে কাদম্বরি তো কাদম্বরি অথর কে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বনভট্ট তো বনভট্ট হচ্ছে একটা কাদম্বরী যে বইটি আছে যেটা হচ্ছে একটা রোম্যান্টিক প্লেয়ের বই তো এই বইটির একজন লেখক তো এর দেখে দেখিনি আমরা কাদম্বরী ইজ এ রোম্যান্টিক নোভেল ইন সংস্কৃত ইট ওয়াজ সাবস্টেন্সিয়ালি কম্পোজ বাই বনভট্ট ইন দ্য ফার্স্ট হাফ অফ সেভেন্থ সেঞ্চুরি হু ডিড নট সারভাইভ টু সি ইট থ্রু কমপ্লিশন তো কাদাম্বরী হচ্ছে একটা সংস্কৃত লেখার উপরে একটা খুব বড় একটা রোম্যান্টিক গল্প আর এটি লিখেছিলেন মানে লেখা শুরু করেছিলেন বনভট্ট ঠিক আছে সেভেন সেঞ্চুরির প্রথম দিকে কিন্তু বনভট্ট এটি লেখা শেষ করে মানে শুরু করেছিলেন কিন্তু লিখতে লিখতে কিন্তু উনি মারা যান ঠিক আছে লিখতে লিখতে কিন্তু উনি মারা যান তো কিন্তু উনি পুরোপুরি বইটা কমপ্লিট করতে পারেনি ঠিক আছে তাহলে বইটা কে কমপ্লিট করেছিল দেখে নাও দ্য নোভেল ওয়াজ কমপ্লিটেড বাই বনভট্টার সান্স ভূষণভট্ট অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান লেড আউট বাই হিজ লেট ফাদার আর এই নোবেলটা শেষ করেছিলেন ওনারই ছেলে বনভট্টর ছেলে ওনার নাম হচ্ছে ভূষণ ভট্ট ঠিক আছে ভূষণ ভট্ট কিন্তু এই নোভেলটি শেষ করেছিলেন অ্যাকর্ডিং টু দ্য প্লান লেড ভাইস মানে যেভাবে ওর বাবা ওকে বলে গেছিলো সেইভাবে কিন্তু উনি লিখে বইটি কমপ্লিট করেছেন তো বনভট্ট যে অথ মানে কাদম্বরি যে বইটি আছে সেই বইটি লেখা শুরু করেছিল বনভট্ট আর অথরও হচ্ছে কিন্তু বনভট্ট আর কিন্তু লেখা শেষ করেছিলেন কে এটা হচ্ছে ভূষণ ভট্ট মানে বর্ণভট্ট ছেলে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চনে দাও কী আছে ডিউরিং উইচ গুপ্তাস কিং রিজন দ্য চাইনিজ ট্রাভেলার ফাহ ভিজিটেড ইন্ডিয়া তো ফাহেং হচ্ছে একটা চাইনিজ ট্রাভেলার তো কোন গুপ্তা কিং রিজনে উনি ভারতে ভিজিট করেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত দ্বিতীয় তো দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় কিন্তু ফাহেং যিনি হচ্ছে একজন চাইনিজ ট্রাভেলার তো উনি এই চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময় কিন্তু উনি ভারতে এসছিলেন তো ব্যাপারটা দেখেনি একটু আমরা

যিনি নর্দার্ন ইন্ডিয়াকে পুরোপুরি কিন্তু উনি রুল করতেন আর ওনার টাইম পিরিয়ডটা কত ছিল তিনশো আশি থেকে চারশো বা চারশো পনেরো সি আর এই সময় কিন্তু আর গুপ্তা চন্দ্রগুপ্তার টু এর সময় কিন্তু তিনজন চাইনিজ প্লিগ্রিমস এসছিলেন আর তার মধ্যে যে প্রথম চাইনিজ প্লিগ্রিমস এসেছিলেন তার নাম হচ্ছে ফাহিং ঠিক আছে যে আমাদের দেশে এসছিলেন কি খুঁজতে নলেজ ম্যানুস্ক্রিপ্ট এবং রিলিক্সের ব্যাপারে খুঁজতে কিন্তু গুপ চন্দ্রগুপ্তা টু ঠিক আছে চন্দ্রগুপ্তা টু যখন কিং ছিলেন তখন উনি এসেছিলেন ভারতে বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে হুইংস ত্যাং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিজন অফ হুম তো কোন রাজার আমলে হুইংস ত্যাং ভারতে এসছিলেন ঠিক আছে তো সঠিক উত্তরে যাবে অপশান সি হর্ষবর্ধনও তো হর্ষবর্ধন যখন রাজা ছিলেন তখন কিন্তু হুইংস্যাং ভারতের মধ্যে এসছিলেন তো ব্যাপারটা দেখিনি আমরা ইট ওয়াজ ডিউরিং হর্ষা রিজন দ্যাট হুইংস্যাং কেম টু ইন্ডিয়া হি ওয়াজ গিভেন অ্যাভিড ডিসক্রিপশন অফ সোশ্যাল ইকোনমিক্যাল ইকোনমিক্স অ্যান্ড রিলিজিয়ান কন্ডিশন আন্ডার দ্য রুল অফ হর্ষা তো হর্ষবর্ধন যখন রাজা ছিলেন তখন কিন্তু ভারতে এসেছিলেন হুইংস ত্যাং আর ভারতে আসার পর উনি কিন্তু ভারতের সোশ্যাল ইকোনমিক্স এবং রিলিজিয়াস কন্ডিশনটাকে খুব ভালোভাবে একটা ডিসক্রাইব করেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে দেওয়া কি আছে হুইচ ওয়ান অফ দ্য ওয়াজ দ্য লাস্ট বুদ্ধিস্ট টেক্সট ইন ইন্ডিয়া তো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে সব থেকে শেষ বুদ্ধিস্ট টেক্সট যেটা ভারতের মধ্যে প্রডিউস করা হয়েছিল তো সঠিক উত্তরে যাবে অপশন ডি বংশতা প্রকাশনী তো বংশতা প্রকাশনী হচ্ছে টেক্সট যেটি লাস্ট টেক্সট যেটি ভারতের মধ্যে এটি প্রডিউস করা হয়েছিল তো ব্যাপারটাও দেখিনি আমরা বংশতা প্রকাশনী ইজ মো অ্যাম দ্য লাস্ট টেক্সট প্রডিউসড ইন ইন্ডিয়া ইট গিভস অ্যাবাউট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অরিজিন অফ মরিয়াস তো বমশক্তি প্রকাশনী হচ্ছে লাস্ট বুদ্ধিস্টেক্স যেটা ভারতের মধ্যে এটি প্রডিউস করা হয়েছিল আর এটার মধ্যে মরিয়াসদের কিভাবে এন্ট্রি হয়েছে ভারতের মধ্যে বা কিভাবে তারা অরিজিন হয়েছিলেন মরিয়াস ডাইনেসটিটা তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এইটার মধ্যে লেখা আছে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে দেওয়া কি আছে দ্য ফেমাস ক্যালাশনাথ টেম্পল অ্যাট কাঁচি ওয়াজ বিল্ড বাই হুম তো ক্যালাশনাথ যে টেম্পলটি আছে কাঁচিতে তো এই টেম্পলটি কে তৈরি করেছিলেন তো শর্ট উত্তর হয়ে যাবে অপশন বি নরসিংহবর্ধন 2 তো নরসিংহবর্ধন দ্বিতীয় একলাশনাথ যে টেম্পলটি আছে কাঁচিতে তো সেই টেম্পলটি উনি গঠন করেছিলেন বা বিল্ড করেছিলেন তো ব্যাপারেও দেখেনি আমরা দা কলাশনাথ টেম্পল ইজ দা ওল্ডেস্ট টেম্পল অফ কাঞ্চিপুরম ইট ওয়াজ বিল্ড বাই দা পল্লভাস ইন দা আর্লি 8th सेंचुरी সি তো ক্যালাসনাথ যে টেম্পলটি আছে সেটা হচ্ছে কাঞ্চীপুরম যে জায়গাটি আছে সেখানে কিন্তু সব থেকে ওল্ডেস্ট টেম্পল আর এই টেম্পলটি তৈরি করা হয়েছে পল্লবা রাজাদের দ্বারা সেটি কোন সেঞ্চুরিতে এইট সেঞ্চুরি সি তে এটি তৈরি করা হয়েছিল ঠিক আছে দ্য টেম্পল ওয়াজ বিল্ড বাই পল্লবা কিং নরসিমা বর্মন টু অ্যান্ড অলসো কল্ড রাজসীমা পল্বেশ্বরম তো এই যে টেম্পলটি তৈরি করা হয়েছিল একজন পল্লবার কিং তৈরি করেছিলেন সেটি ওনার নাম হচ্ছে নরসিমা বর্মন দ্বিতীয় এই টেম্পলটি তৈরি করেছিলেন ওনার আরেকটি নাম ছিল সেটি হচ্ছে রাজা সিংহা পালবেশ্বরম ঠিক আছে ওনার আরেকটি নাম ছিল রাজা সিংহা পলবেশ্বর তো উনি কিন্তু এই কেলাশনাথ যে টেম্পলটি আছে কাঞ্চিপুরমে কিন্তু উনি এই টেম্পলটি বিল্ড করেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে কালীবঙ্গ ইজ সিচুয়েটেড ওয়্যার কালীবঙ্গ খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা ঠিক আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট জায়গা তো এই কালীবঙ্গ জায়গাটি বর্তমান কোথায় আছে তো সঠিক উত্তরে যাবে অপশন সি রাজস্থানে তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা সবাই পড়েছিলাম যে কালীবঙ্গর ব্যাপারে তো কালিবঙ্গ যে জায়গাটি আছে সেটি বর্তমান কোথায় আছে রাজস্থান তো ব্যাপারটা দেখে আমরা কালিবঙ্গ ইজ আ টাউন লোকেটেড অন দ্য লেফট অর সাউদার্ন ব্যাঙ্ক অফ ঘাঘর ইন রাজস্থান তো কালিবঙ্গ যে জায়গাটি আছে সেটি কোথায় আছে সাউদার্ন ব্যাঙ্কে আছে ঘাগার যে নদীটি আছে তার নদীর সাউদার্ন ব্যাঙ্কে কিন্তু রাজস্থান রাজ্যের মধ্যে কিন্তু কালিবঙ্গ জায়গাটি আছে ইট ওয়াজ মেদার প্রভিন্স ক্যাপিটাল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কালীবঙ্গ ইজ ডিস্টিংগুইশড বাই দ্য ইউনিক ফাইভ অল্টার অ্যান্ড ওয়ার্ল্ড আর্লিয়েস্ট অ্যাটেস্টেড প্লাগ ফিল্ড তো কালিবঙ্গ একটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান একটা প্রভেন্সিয়াল ক্যাপিটাল ছিল তো সে সময়কার সময় ঠিক আছে আর কালিবঙ্গ যেখান কালিবঙ্গ যেগুলো পাওয়া গেছিলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময় সেটি হচ্ছে প্রথম ফায়ার অল্টার ফায়ার অল্টার পাওয়া গেছিল এবং ওয়ার্ল্ডের আর্লিয়েস্ট অ্যাটেস্টেড প্লাগ ফিল্ড ঠিক আছে সবথেকে পুরোনো ওয়ার্ল্ডের আর্লিয়েস্ট অ্যাটেস্টেড প্লাগ ফিল্ডও কিন্তু এই কালিবঙ্গ জায়গা থেকে পাওয়া গেছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে দা ভীরুপুষ্কা টেম্পল বাই হুম ভীরুপুষ্কা যে টেম্পলটি আছে সেই টেম্পলটি কে নির্মাণ করেছিলেন তো সঠিক উত্তর যাবে অপশন এ চাকুলিয়াস তো চাকুলিয়াস দ্বারা এই ভিরুপাস্কা যে টেম্পলটি আছে সেটি তৈরি করা হয়েছিল তো ব্যাপারে আমরা দ্য ভিরুপাস্কা টেম্পল লোকেটেড ইন হাম্পি নিয়ে আর ব্যাঙ্গালোর ইন দ্য স্টেট অফ কর্ণাটকা ইন ইন্ডিয়া তো সাউথ ইন্ডিয়াতে একটা জায়গা আছে কর্ণাটকা আর সেখানে ব্যাঙ্গালোর বলে একটি জায়গা আছে তার আশেপাশে জায়গা হচ্ছে হাম্পি তো সেই হাম্পিতে কিন্তু এই ভীরুপস্কা টেম্পলটি আছে ঠিক আছে বীরুপাস্কা ইজ আ ফর্ম অফ শিবা অ্যান্ড হ্যাজ আদার টেম্পলস ডেডিকেটেড টু হিম আর বীরুপাস্কা যে টেম্পলটি আছে সেটি বিশেষ করে ডেডিকেট করা হয়েছিল লর্ড শিবাকে ঠিক আছে আর ভিতরে আরও অনেক মন্দির টন্দির আছে যেগুলোকে যেগুলো ডেডিকেট করা হয়েছে বিশেষ করে লর্ড শিবাকে ডেডিকেট করে কিন্তু এই ভীরুপাশ্কা এর সাথে আরও অনেক টেম্পলস কিন্তু তৈরি করা হয়েছিল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে দ্য অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ অফ গুপ্তাজ ওয়াজ গুপ্তা পিরিয়ডে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল গুপ্তার যখন গুপ্তা পিরিয়ডটা চলছিল ভারতের মধ্যে তো সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কি তো এখানে বলা হতো তো সঠিক উত্তর হবে অপশন ডি সংস্কৃত প্রায় সময় কিন্তু পরীক্ষায় স্টুডেন্টরা এই জিনিসটা অনেকটাই ভুল করে তো সে কারণে আমি কিন্তু প্রশ্নটা দিয়েছি যে গুপ্তা পিরিয়ডের সময় কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বলা হতো সংস্কৃত ল্যাঙ্গুয়েজটি তো ব্যাপারটা দেখিনি আমরা

গুপ্তা পিরিয়ড যখন চলছিল তখন সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে আবার ফিরিয়ে আনা হয় এবং এই সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজড করা হয় কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে আর প্রচুর তাদের ইনস্ক্রিপশন যেগুলো আছে সেগুলো কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু তৈরি করা হয়েছে তো বুদ্ধিস্ট বুদ্ধিজম জ্যানিজম যখন ছিল তখন কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে অতটা প্রাধান্য দেওয়া হতো না টোটালি কিন্তু ইগনোর করে দেওয়া হয়েছিল কিন্তু গুপ্তা পিরিয়ডে কী করেছিল সে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে ফিরিয়ে এনে তাদের প্রচুর ইনস্ক্রিপশন কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা আজও আছে এবং সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজটা ছিল সে সময় কিন্তু গুপ্তা পিরিয়ডের সময় কিন্তু এটা কোর্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে এটি চিহ্নিত করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশন দেখে কি আছে হোয়ার ইজ হেডকোয়ার্টার অফ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লোকেটেড তো বর্তমানে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোন জায়গায় আছে ঠিক আছে তো এর সঠিক উত্তরে যাবে অপশান সি কলকাতাতে তো ওয়েস্ট বেঙ্গল এর রাজধানী কোলকাতা তে এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার টি আছে তো ব্যাপারটা দেখনি আমরা দা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইজ অ্যান ইনস্টিটিউশন সেট আপ বাই गवर्नमेंट ऑफ इंडिया ইন 1887 টু সার্ভে দা প্ল্যান্ট রিসোর্সেস অফ ইন্ডিয়ান এম্পায়ার তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে একটা गवर्नमेंट इंस्टीट्यूशन আইটি गवर्नमेंट সেট করেছিল কোন সালে 1887 ঠিক আছে এইটিন এইটি সেভেনে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বোটানিক্যাল সার্ভেটি এস্টাবলিশড করেছিল আর বিশেষ করে এইটি করা হয়েছিল যে সমস্ত ভারতের মধ্যে যে সমস্ত প্ল্যান্ট আছে তো প্ল্যান্ট রিসোর্সেসগুলোকে সার্ভে করার জন্য কিন্তু এটি তৈরি করা হয়েছিল দ্য বোটানিক্যাল সার্ভে ওয়াজ ফর্ম ইনস্টিটিউটেড অন থার্টিন ফেব্রুয়ারি নাইন এইটিন নাইনটি আন্ডার ডাইরেকশন অফ সার্চ জর্জ কিং আর এই বোটানিক্যাল সার্ভে কোন সময়ের থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি উনিশশো নব্বই সাল থেকে ঠিক আছে শুরু হয়েছিল আর এটি কার ডাইরেকশান আন্ডারে তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে সার্চ জর্জ কিংয়ের ডাইরেকশন আন্ডারে কিন্তু এই বোটানিক্যাল সার্ভেটি তৈরি করা হয়েছিল আর হেডকোয়ার্টার কোথায় আছে সেটা হচ্ছে কলকাতাতে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে দেখে নাও কি আছে ওয়ার ইজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম লোকেটেড তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোন জায়গায় এটি অবস্থিত আছে তো সঠিক উত্তরে যাবে অপশান সি দেহরাদুন তো দেহরাদুনে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলটি লোকেট করা আছে তো ব্যাপারে দেখিনি আমরা

ওয়ার ইজ বন্দিপুর ন্যাশনাল পার্ক বন্দিপুর ন্যাশনাল পার্কটি কোথায় আছে ঠিক আছে বন্দিপুর ন্যাশনাল পার্কটি কোথায় আছে কর্ণাটকাতে এই বন্দিপুর ন্যাশনাল পার্কটি আছে দেখিনি আমরা বন্দিপুর ন্যাশনাল পার্ক এস্টাবলিশন্টিন্টি এইট নাইনটিনটি থ্রি এস এ টাইগার রিজার্ভ আন্ডার প্রজেক্ট টাইগার ইন দ্য ন্যাশনাল পার্ক লোকেটেড ইন দ্য সাউথ ইন্ডিয়া স্টেট অফ কর্ণাটকা তো বন্দিপুর যে ন্যাশনাল পার্কটি আছে এটি কবে এস্টাবলিশ করা হয়েছিল সেটি হচ্ছে উনিশশো সালে কিন্তু এটি এস্টাবলিশ করা হয়েছিল আর কী হিসাবে এস্টাবলিশ করা হয়েছিল অ্যাজ আ টাইগার রিজার্ভ ঠিক আছে টাইগারদেরকে রিজার্ভ করার জন্য এই বন্দিপুর ন্যাশনাল পার্কটি তৈরি করা হয়েছিল আন্ডার প্রজেক্ট টাইগার তো বান্দিপুর ন্যাশনাল পার্কটি যেটি এস্টাবলিশ করা হয়েছিল উনিশশো সালে আর বিশেষ করে প্রজেক্ট টাইগার আন্ডার প্রজেক্ট টাইগারকে টাইগারের প্রজেক্ট টাইগার আন্ডারে টাইগার রিজার্ভ করার জন্য কিন্তু উনিশশো তিয়াত্তর সালে বান্দিপুর ন্যাশনাল পার্কটি তৈরি করা হয়েছিল আর এটি কোথায় আছে এখন সেটা হচ্ছে কর্ণাটকা যে রাজ্য আছে সাউথ ইন্ডিয়ান স্টেট কর্ণাটকা তো সেখানে কিন্তু এটি আছে ঠিক আছে ইট ওয়াজ ওয়ান্স আ প্রাইভেট হান্টিং রিজার্ভ ফর দ্য মহারাজা অফ কিংডম অফ মাইসোর আর বহু বছর আগে কিন্তু জানা যেত যে এই যে ন্যাশনাল পার্ক যখন তৈরি হয়নি তার আগে কিন্তু মাইসোরের যে রাজা মহারাজারা ছিল তাদের তারা কিন্তু এখানে শিকার টিকার করতে আসছেন তো সে কারণেই কিন্তু এই সেটাকে ঘেরাও করে একটা নতুন পার্ক তৈরি করা হয়েছিল প্রোজেক্ট টাইগারকে রিজার্ভ মানে আন্ডার দ্য প্রজেক্ট টাইগার টু রিজার্ভ দ্য টাইগার ঠিক আছে টাইগার রিজার্ভ করার জন্য উনিশশো সালে এ বান্দিপুর ন্যাশনাল পার্কটি এস্টাবলিশ করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন ইন্ডিয়া তো ভারতের প্রথম কোন ন্যাশনাল পার্কটি এস্টাবলিশ করা হয়েছিল তো সঠিক উত্তরে যাবে অপশন ডি ন্যাশনাল পার্ক তো করবেট ন্যাশনাল পার্কটি ভারতের সব থেকে প্রথম ন্যাশনাল পার্ক যেটি তৈরি করা হয়েছিল তো ব্যাপারটা দেখিনি আমরা

জিম করবেটে কিন্তু অনেক বড় ভূমিকা কিন্তু রোল প্লে করেছিলেন এই ন্যাশনাল জিম করবেট ন্যাশনাল পার্কটি তৈরি করার জন্য। ঠিক আছে উনিশশো সালে কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কটি তৈরি হয় কিন্তু সে সময় কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কের নাম অন্য ছিল সেটি কী ছিল হ্যালি ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু সে সময় ছিল পরবর্তীকালে সেটা নাম করে চেঞ্জ করে করা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক ঠিক আছে কোথায় সিচুয়েটেড আছে দেখে নাও সিচুয়েটেড ইন নৈনিতাল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড দ্য পার্ক অ্যাক্ট অ্যাজ আ প্রোটেক্টেড এরিয়াস ফর এনডেঞ্জার্ড বেঙ্গল টাইগার অফ ইন্ডিয়া তো বর্তমানে নৈনিতাল যেটা হচ্ছে উত্তরাখণ্ডের ডিস্ট্রিক্ট সেখানে এই পার্কটি লোকেট করা আছে আর এই পার্কটি বিশেষত হচ্ছে ভারতের বেঙ্গল টাইগার একটা প্রজাতির টাইগার তো সেই টাইগার কি হচ্ছে এনডেঞ্জার্ড হয়ে যাচ্ছে অনেক কিছুদিন কিছু বছর পর হয়তো সেই বেঙ্গল টাইগার নাও থাকতে পারে তো এনডেঞ্জার পিসিস বেঙ্গল টাইগারের ইনডেঞ্জার পিসিসগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই ন্যাশনাল পার্কটা খুব ফেমাস ঠিক আছে খুবই ফেমাস কিন্তু হচ্ছে এই ন্যাশনাল পার্কটা পুরনো নাম ছিল জিম করবেট ন্যাশনাল পার্কের সেটা ছিল কি হ্যালিজ ন্যাশনাল পার্ক ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি শিবপুরি ন্যাশনাল পার্ক অফ মধ্যপ্রদেশ ইজ ইম্পর্টেন্ট ফর শিবপুরি যে ন্যাশনাল পার্কটি আছে মধ্যপ্রদেশে তো সেই পার্কটি কিসের জন্য ফেমাস বা কিসের জন্য এই পার্কটি এত ইম্পর্টেন্ট তো সঠিক উত্তরে যাবে অপশন ডি লেপার্ড অ্যান্ড চিতল তো এই পার্কের মধ্যে যে শিবপুর ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশের সেখানে কিন্তু লেপার্ড আর চিতলের জন্য কিন্তু এই পার্কটি খুব ফেমাস তো ব্যাপারে দেখিনি আমরা দ্য প্রি ওয়াইল্ড অ্যানিমাল স্পিসিস দ্যাট ইনহ্যাবিটেটস দ্য পার্ক ইন ডিয়ার অফ হুইচ দ্য মোস্ট ইজিলি সাইটেড অ্যান্ড গ্রেসফুল লিটিল চিনাকারা অফ ইন্ডিয়ান গ্যাজেল অ্যান্ড দ্য চিতল তো এই যে এটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ ঠিক আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ স্পিসিস দেখতে পাওয়া যায় শিবপুর ন্যাশনাল পার্কে আর সব থেকে ফেমাস হচ্ছে সেটা হচ্ছে লেপার্ড এবং চিতল এটা পার্কের সব থেকে বিশেষতা যে বিশেষ অ্যাট্রাকশান হচ্ছে পার্কটার সেটা হচ্ছে চিতল এবং লেপার্ড কিন্তু এই পার্কের মধ্যে খুবই ফেমাস এই পার্কটা এই জন্য কিন্তু খুবই ফেমাস আদার স্পিসিস দ্যাট হ্যাভ দেয়ার হ্যাবিটেড ইন দ্য পার্ক আর নীলগাই সাম্ভার চিংহা অর ফোর হেডেড অ্যান্টিলপ ব্ল্যাকবার্গ বিয়ার লেপার্ড অ্যান্ড কমন লাঙ্গুর আরও কিছু কিছু এই পার্কের মধ্যে যে প্রাণী আছে ওয়াইল্ড অ্যানিমেলস আছে যেগুলো হচ্ছে নীলগাই সাম্বার ঠিক আছে চসিঙ্গা অথবা চার চার কান চার হর্নওয়ালা অ্যান্টিলোপ ঠিক আছে ব্ল্যাক ব্ল্যাকবার্গ লেপার্ড এবং কমন ল্যাঙ্গুয়ে এই সমস্ত আরও কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলস কিন্তু এই পার্কের মধ্যে আছে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে লেপার্ড আর চিতল এই দুটোর জন্যই কিন্তু এই পার্কটি খুব ফেমাস ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে দাও কি আছে ওয়ান মহা উৎসব ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান মাহাউসব আমরা সবাই পড়েছি তো এই ওয়ান মহা উৎসবটা কী জন্য এত পপুলার বা কী নিয়ে এটি অ্যাসোসিয়েট করা আছে তো সঠিক উত্তরে যাবে অপশন ডি প্রোটেকশন অফ প্লান্ট তো প্লান্টদেরকে প্রোটেক্ট করার জন্য একটা মুভমেন্ট হয়েছিল সেটি নাম হচ্ছে ওয়ান মহা উৎসব তো ব্যাপারটা দেখিনি আমরা ওয়ান মহা উৎসব ইজ অ্যানুয়াল ট্রি প্লান্টিং ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া সেলিব্রেটেড ইন দ্য ফার্স্ট উইক অফ জুলাই তো প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারত একটা ফেস্টিভ্যাল পালন করে সেটি হচ্ছে ওয়ান মহা উৎসব এটি হচ্ছে একটা অ্যানুয়াল টি প্লান্টিং ফেস্টিভ্যাল ঠিক আছে দিস মুভমেন্ট ই ওয়াজ ইনটিয়েটেড ইন দ্য ইয়ার নাইনটিন ফিফটি বাই ইন্ডিয়াজ দেন ইউনিয়ন মিনিস্টার ফর এগ্রিকালচার কলাপাতি ডক্টর কে এম মুন্সি আর এইটি এই এটা একটা হচ্ছে একটা মুভমেন্ট উনিশশো সালে এই মুভমেন্টটা চালু করা হয় ঠিক আছে ইনিশিয়েট করা হয় সেখানে যখন ইউনিয়ন মিনিস্টার ফর এগ্রিকালচার কে ছিলেন কলাপাতি ডক্টর কে এম মুন্সি ওই সময় কিন্তু এগ্রিকালচার মিনিস্টার ছিলেন উনিশশো পঞ্চাশ সালে কথা বলা হয়েছে আর সেই সময় কিন্তু এই মুভমেন্টটি তৈরি করা হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে উইথ স্যাংচুরি ইন ইন্ডিয়া ইজ ফেমাস ফর রাইনোসরাস অ্যান্ড ইন দ্য স্টেট অ্যান্ড ওয়ার ইট ইজ লোকেটেড তো কোন স্যাংচুরি ঠিক আছে রাইনোসরেসের জন্য ফেমাস এবং এই স্যাংচুরিটি কোন জায়গায় এটি লোকেট করা আছে তো সঠিক উত্তরে হবে অপশন বি কাজিরাঙ্গা যেটি কোথায় আছে আসাম ঠিক আছে কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক আছে সেটা কিন্তু রাইনোসরসের জন্য খুব ফেমাস এবং এই কাজিরাঙ্গাটা কোথায় আছে আসামে আছে তো ব্যাপারে দেখিনি আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন গোলঘাট অ্যান্ড নানগাঁও ডিস্ট্রিক্ট অফ আসাম হ্যাজ দ্য ডিস্টিংশান অফ বিং হোম টু ওয়ার্ল্ড লার্জেস্ট পপুলেশন অফ গ্রেটার ওয়ান হর্ন রাইনোসারেস তো কাজিরাঙ্গায় ন্যাশনাল পার্কটি কোথায় আছে গোলঘাট এবং নানগাঁও ডিস্ট্রিক্ট আসামে আছে আর এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি আছে কিন্তু খুবই পপুলার হচ্ছে ওয়ান হর ডাইনোসরাসের জন্য খুবই কিন্তু পপুলার সারা বিশ্বের থেকে বেশি পরিমাণে কিন্তু ওয়ান হর ডাইনোসরাস কিন্তু তোমরা এই জায়গায় দেখতে পাবে ঠিক আছে ইট অলসো বুস দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ টাইগার অ্যাম দ্য প্রোডেক্টেড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড আর সারা বিশ্বেতে যতগুলো প্রোডেক্টেড এরিয়া আছে তার মধ্যে কিন্তু সব থেকে হাইয়েস্ট ডেন্সিটি অফ টাইগার কিন্তু এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে তোমরা পাবে ঠিক আছে অনেকগুলো আরও সারা বিশ্বে তো অনেক প্রোডাক্টেড এরিয়া আছে তো তার মধ্যে যতগুলো পপুলেশন আছে নর্মাল টাইগারের সব থেকে বেশি পপুলেশন বা সব থেকে হাইয়েস্ট ডেন্সিটি নট পপুলেশন হায়েস্ট ডেন্সিটি কিন্তু টাইগার তোমরা এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে তোমরা পাবে ঠিক আছে হাইয়েস্ট ডেন্সিটি অফ টাইগার কিন্তু যত সারা পৃথিবী জুড়ে যত প্রোডেক্টেড এরিয়া আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি পরিমাণে হাইয়েস্ট ডেন্সিটি অফ টাইগার তোমরা কিন্তু এই ন্যাশনাল পার্কে পাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে দ্য লার্জেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া ইজ কল্ড দ্য ভারতের মধ্যে যে সব থেকে বড়ো যে লার্জেস্ট ইরিগেশন ক্যানেলটি আছে সেই ক্যানেলটির নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইন্দিরা গান্ধী ক্যানেল তো ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে ভারতের সবথেকে বড় একটা ইরিগেশন ক্যানেল তো ব্যাপারে দেখিনি আমরা ইন্দিরা গান্ধী ক্যানেল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যানেল প্রজেক্ট ইন ইন্ডিয়া অ্যান্ড লোকেটেড এট পাঞ্জাব স্টেট তো পাঞ্জাব স্টেটের মধ্যে এই সব সারা ভারতের সবথেকে বড় ইরিগেশন ক্যানেলটির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল আর এটি কোথায় আছে সেটি হচ্ছে পাঞ্জাব স্টেটে আছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশনে দেওয়া কি আছে সুরত ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার তো তো সুরত যে শহরটি আছে কোন নদীর তীরে এই শহরটি লোকেট করা আছে বা কোন নদীর তীরে এই শহরটি আছে ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তাপ্তি তো সুরত তাপ্তি নদীর তীরে কিন্তু এই শহরটি আছে তো এর ব্যাপারে দেখিনি আমরা সুরত প্রিভিয়াসলি নোনভলপড কমার্শিয়াল সিটি অফ ইন্ডিয়ান স্টেট অফ গুজরাট তো সুরতকে আগের নাম ছিল হচ্ছে সুরিয়াপুর আর এটা হচ্ছে একটা খুবই বড় গুজরাটের একটা কমার্শিয়াল সিটি ঠিক আছে সুরত হচ্ছে একটা গুজরাটের খুবই বড় একটা কমার্শিয়াল সিটি তা সিটি ইজ লোকেটেড থ্রি হান্ড্রেড সিক্স কিলোমিটার সাউথ ফ্রম দ্য স্টেট ক্যাপিটাল গান্ধীনগর সিচুয়েটেড অন দ্য লেফট ব্যাঙ্ক অফ তাপ্তি রিভার আর এই যে সুরত যে শহরটি আছে সেটি কোথায় আছে সেটি হচ্ছে তাপ্তি নদীর তীরে কিন্তু শহরটি লোকেট করা আছে দ্য সিটি ইজ লার্জলি রেকগনাইজড ফর ইজ টেক্সটাইল অ্যান্ড ডায়মন্ড বিজনেসেস আর এই যে শহরটি সব থেকে বেশি এর রেকগনাইজ করা হয় শহরটি অ্যাজ এ টেক্সটাইল এবং ডায়মন্ড বিজনেস কিন্তু এই শহরের মধ্যে প্রচুর হয় তো সে কারণে এই শহরটি ডায়মন্ড বিজনেস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য শহরটি খুবই ফেমাস ইট ইজ নোন অ্যাজ দ্য ডায়মন্ড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টেক্সটাইল ক্যাপিটাল ম্যানচেস্টার টেক্সটাইল সিটি অফ দণ্ডিয়া আর সুরত যে জায়গাটি আছে সারা বিশ্বের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে কী নামে জানা যায় সেটা হচ্ছে ডায়মন্ড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এবং ভারতের মধ্যে এটিকে জানা হয় টেক্সটাইল ক্যাপিটাল অথবা ম্যানচেস্টার টেক্সটাইল সিটি ঠিক আছে সুরাতকে সারা বিশ্বের মধ্যে জানা হয় ডায়মন্ড ক্যাপিটাল হিসাবে আর ভারতের মধ্যে জানা হয় ক্যাপিটাল টেক্সটাইল ক্যাপিটাল অথবা ম্যাঞ্চেস্টার টেক্সটাইল সিটি হিসাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি আছে হোয়াট ইজ তালচের ইম্পর্টেন্ট ফল তালচের যে জায়গাটি আছে উড়িষ্যার মধ্যে তো সেই জায়গাটি কিসের জন্য এত ফেমাস তো এর সঠিক উত্তরে যাবে অপশান এ হেভি ওয়াটার প্ল্যান্ট তো তালচেরে হেভি ওয়াটার প্ল্যান্ট আছে তো সেই হেভি ওয়াটার প্ল্যান্টের জন্যই তালচের খুব ফেমাস তো এর ব্যাপারটা দেখিনি আমরা তালচের তালচের লোকেটেড ইন আঙ্গুল ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা ইজ ফেমাস ফর হেভি ওয়াটার প্লান্ট দিস প্লান্ট ইজ আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজেশন আন্ডার দ্য এজিজ অফ মিনিস্ট্রি অফ অ্যাটোমিক পাওয়ার অ্যান্ড এনার্জি তো তালচের যেটাই ওড়িশার মধ্যে আছে খুব ফেমাস হচ্ছে এই হেভি ওয়াটার প্লান্টের জন্য আর এই হেভি ওয়াটার প্ল্যান্ট হচ্ছে একটা গভর্নমেন্ট ইন্ডিয়া অর্গানাইজেশনের প্ল্যান্ট আর এই প্ল্যান্টটি কারা চালায় সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ অ্যাটমিক পাওয়ার অ্যান্ড এনার্জি দ্বারা এই প্ল্যান্টটি চলে ঠিক আছে তো তালচের হচ্ছে ফেমাস ফর হেভি ওয়াটার প্ল্যান্টের জন্যে বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন কি আছে দ্য লেজিসলেচার অফ ইউএসএ ইজ নোন অ্যাস তো ইউএসএ যে লেজিসলেশরটা আছে সেটি কি নামে এটি চিহ্নিত সঠিক উত্তর যাবে অপশন বি কংগ্রেস তো ইউএসএ যে ইউএসএলেটরটি আছে সেটি আরেকটি নাম হচ্ছে কংগ্রেস তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য ইউএস কংগ্রেস কনসিস্ট অফ টু ইউএসএ যে কংগ্রেসটি আছে সেটি দুটো বডিজে ডিভাইড করা আছে প্রথম হচ্ছে দ্য সিনেট একটি হচ্ছে দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে চলো নেক্সট কোয়েশনে দেওয়া কি আছে হু প্রপোজ দ্য আইডিয়া টু হ্যাভ কনস্টিটিউশন ইন নাইনটিন থার্টি ফোর সালে আমাদের ভারতে যে একটা কনস্টিটিউশন দরকার তো সেই আইডিয়াটি কে প্রপোজ করেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশান বি এম এন রয় ঠিক আছে এম এন রয় কিন্তু উনিশশো চৌত্রিশ সালে বলেছিলেন যে আমাদের দেশে কিন্তু একটা কনস্টিটিউশন দরকার আছে উনি এই আইডিয়াটা দিয়েছিলেন আমাদের দেশে তো ব্যাপারে দেখিনি আমরা এম এন রয় প্রপোজ অ্যান আইডিয়া টু হ্যাভ অ্যান কনস্টিটিউশন ইন নাইনটিন থার্টি ফোর তো উনিশশো চৌত্রিশ সালে এম এন রয় কিন্তু বলেছিলেন এক আমাদের দেশে কিন্তু একটা কনস্টিটিউশন খুবই দরকার মানবেন্দ্রনাথ রয় ওয়াজ অ্যান ইন্ডিয়ান রেভলিউশনারি রেডিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড পলিটিক্যাল থিওরিস্ট তো এম এন রয় হচ্ছেন ভারতের একজন রেভলিউশন এবং উনি হচ্ছেন রেডিক্যাল অ্যাক্টিভিস্ট এবং একজন পলিটিক্যাল থিওরিস্ট ঠিক আছে রয় ওয়াজ আ ফাউন্ডার অফ মেক্সিকান কমিউনিস্ট পার্টি অ্যান্ড আ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আর এম এন রয় হচ্ছেন মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির ফাউন্ডার ঠিক আছে চলো নেক্সট কোয়েশন দেওয়া কি আছে অন টোয়েন্টি ফার্স্ট ড্যাস দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি তো কোন সাল একুশে জুলাই কিন্তু আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে সেটি অ্যাডাপ্ট করা হয়েছিল আমাদের কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলির দ্বারা ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাইনটিন ফর্টি সেভেন তো উনিশশো সাতচল্লিশ সাল একুশে জুলাই কিন্তু আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে ঠিক আছে সেটি অ্যাকসেপ্ট করা হয়েছিল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য ডিজাইন অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডাপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাজ দ্য অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন ফোরটি সেভেন তো একুশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু আমাদের যে ভারতে যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে সেটি অ্যাডপ্ট করেছিলেন কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি ঠিক আছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ এ ন্যাশনাল সিম্বল ডিজাইন্ড ইন হরাইজেন্টিকাল রেক্ট্যাঙ্গুলার শেপ ইট ইজ ডিজাইন্ড ইউজিং থ্রি কালার সচ এস ডিপ শ্যাফ্রন টপ মোস্ট হোয়াইট মিডিল অ্যান্ড ইন্ডিয়ান গ্রিন লোয়ার মোস্ট দ্য মিডল হোয়াইট কালার কন্টেন্স দ্য নেভি ব্লু অশোক চক্র মিন্স হইল অফ ল ইন দ্য সেন্টার হ্যাভিং টোয়েন্টি ফোর স্পোক্স ইন দ্য হইল তো এখানে তোমাদেরকে জাস্ট আমি আমাদের যে ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে সেটির ব্যাপারে তোমাদেরকে এখানে টু জাস্ট আলোচনা করে দিলাম ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এটা জাস্ট তোমরা জেনে রাখবে যে একুশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু আমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে অ্যাডাপ্ট করেছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল তো সে সময় প্রথম রাষ্ট্রপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল তো সঠিক উত্তরে যাবে অপশন এ ডক্টর আনন্দ সিনহা ঠিক আছে ডক্টর সচিনানন্দ সিনাকে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল তো ব্যাপারে দেখলি আমরা ডক্টর সচিদানন্দ সিনহা ওয়াজ দ্য ফার্স্ট ইলেকটেড চেয়ারম্যান টেম্পোরারি অফ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি লেটার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যান্ড ইটস ভাইস প্রেসিডেন্ট ওয়াজ হরেন্দ্র কুমার মুখার্জি তো সচিদানন্দ আনন্দ যিনিকে টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করা হয়েছিল ঠিক আছে এবং পরবর্তীকালে পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি আর হরেন্দ্র কুমার মুখার্জি হচ্ছেন একজন বেঙ্গলি খ্রিস্টান আর উনি ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ঠিক আছে ফর প্রাক্তন ভাইস চ্যান্সেলার ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ছিলেন বুঝতে পেরেছ চলো তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে ড্যাশ আন্ডার পার্ট ওয়ান অফ কনস্টিটিউশন ডিল উইথ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি তো পার্ট ওয়ানের কোন আর্টিকেলের মধ্যে ইউনিয়ন এবং তার টেরিটরিজ ব্যাপারে লেখা আছে তো সঠিক উত্তরে হবে অপশন সি আর্টিকেল ওয়ান টু ফোর তো আর্টিকেল এক থেকে চার যেটি পার্ট ওয়ানের ঠিক আছে তো সেখানে কিন্তু ইউনিয়ন এবং টেরিটারির ব্যাপারে উল্লেখ করা আছে তো ব্যাপারটা দেখিনি আমরা পার্ট ওয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টাইটেল দ্য ইউনিয়ন অ্যান্ড ইস টেরিটারি ইট ইনক্লুড আর্টিকেল ফ্রম ওয়ান টু ফোর তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট ওয়ানে ঠিক আছে আর্টিকেল এক থেকে চার কিন্তু সেখানে ইউনিয়ন এবং ইট টেরিটারির ব্যাপারে উল্লেখ করা আছে বুঝতে পারলে তো এগুলো ছিল আজকের কিছু কোশ্চেন মক টেস্টের যেগুলো তোমার সাথে আলোচনা করলাম প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আগামী ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানকে মাথায় রেখে কিন্তু কোশ্চেনগুলো করানো হচ্ছে তোমরা ভালো করে কিন্তু ভিডিওটাকে দেখবে এবং ভালো করে কিন্তু এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবে খুব কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করার জন্য এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে থ্যাংক ইউ